আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি মমস কিচেনের আজকের রেসিপিতে। আমি যেভাবে ফুলকপি দিয়ে মাছ দিয়ে সহজে রান্না করি সেটাই আর শেয়ার করব আপনাদের সঙ্গে। ফুলকপিটা রান্না করার জন্য প্রথমে আমি মাছটা ভেজে নেব। তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 5 পিস মাছ। মাছগুলোকে আমি এখন হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি এটাকে গরম তেলে রেখে কিছুক্ষণ এবিট ওপিট করে ভেজে নেব। এরপর আমি অন্য চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর কড়াই ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল আর ফুলকপি। এখানে আমি সরিষার তেল ইউজ করেছি, আপনারা চাইলে সাদা তেলটাও ইউজ করতে পারেন। ফুলকপির ভিতর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, চেরা কাঁচামরিচ 4-5টা, একটা মূলা কেটে দিয়ে দিয়েছি, আর একটা বড় সাইজের আলু দিয়েছি কিউব করে, 1 চা চামচ দিয়ে দিয়েছি রসুন বাটা। বাটা মশলায় সবজি রান্না করলে সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর এখন আমি পানি দিয়ে এটাকে একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। এদিকে আমার মাছটা ভাজি করা হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে তুলে নেব। মাছটা ভেজে নিতে নিতে এদিকে আমার সবজির পানিটা শুকিয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকনা সরিয়ে একটু নেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমার সবজির পানিটা যখন পুরাটাই শুকিয়ে গেছে তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি 2টা কাঁচা টমেটো আর 1টা পাকা টমেটো আর 1 চা চামচ জিরা বাটা। আমি এখানে বাটা মশলাটা ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়া মশলাটাও ইউজ করতে পারেন। এখন আমি এটাকে খুব বেশি নাড়াচাড়া করবো না, আর ফুলকপিটা নাড়ার সময় খেয়াল রাখতে হবে যেন ফুলকপিটা ভেঙে না যায়, তাই সাবধানে নাড়তে হবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর ভিতরে আমি দিয়ে দেবো ঝোলের পানি। এখানে আমি আনুমানিক 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতন করে পানি দিয়ে নেবেন। এরপর আমি অপেক্ষা করব সবজির ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলা। মাছগুলা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু মাছটা সবজির ভিতরে দিয়ে দেব, তাহলে মাছটা ভালোভাবে কুক হয়ে যাবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে 1 মিনিট পর্যন্ত রান্না করব। দেখুন, 1 মিনিট রান্নার পরে কিন্তু আমার সবজিটা রেডি হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এরপর আমি সবজিটাকে খুন্তি দিয়ে খুব হালকা করে নেড়ে দেব, না হলে সবজি মাছ 2টাই ভেঙে যাবে। এরপর আমি 30 সেকেন্ড মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব। তৈরি হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন, আর লাইক ও কমেন্ট করে আমাকে সামনে আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দিবেন। আল্লাহ হাফেজ।